ক্লাসরুমের ভেতরে পড়ুয়াদের নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে বাংলা গানে নাচের ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় গঙ্গারামপুর শহর জুড়ে। ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে। ঘটনা নিয়ে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায়। জানা গেছে, গঙ্গারামপুর শহরের 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ এবং শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রায় 40 জন, ছাত্রছাত্রীর সংখ্যা 1400। কয়েকদিন আগেই বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় যুব সংসদ প্রতিযোগিতা এবং সেই সময় বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর বেশ কিছু ছাত্রছাত্রী ক্লাসরুমে ইউনিফর্ম পরেই নাচ করে এবং ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে নিন্দার ঝড় গোটা গঙ্গারামপুর শহরে। ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায়। ছাত্রছাত্রীদের চটুল নাচের ভিডিও ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় এবং ঘটনা গঙ্গারামপুরে। ঘটনাটি ঘটেছে পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে। কয়েকদিন আগে সেখানে যুব সংসদের এক সংসদ সভা ছিল এবং সেখানে দ্বাদশ শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী স্কুল ইউনিফর্ম পরে সেখানে নাচ করে ভিডিও করে এবং সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় তুলেছে এবং গোটা ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায়। বক্তব্য বলতে, এটা অ্যাকচুয়ালি আমাদের নোটিশের মধ্যে ছিল না, তবে ছেলেগুলো এভাবে করেছে এটা নিঃসন্দেহে খারাপ কাজ হচ্ছে, স্কুলের মান সম্মানে হানিকর কাজ করেছে, এটা আমরা দেখছি কীভাবে ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনে কি স্কুলে মোবাইল আপনারা রেস্ট্রিক্টেড করেছেন? হ্যাঁ, মোবাইলটা আমরা রেস্ট্রিক্টেড করেছি, পুরোপুরিভাবে নির্দেশ দেওয়া হয়েছে, তা সত্ত্বেও মোবাইল অনেকে নিয়ে আসছে। এবার দেখছি আমরা যে এটাকেও আমরা কীভাবে মানে পদক্ষেপ নেওয়া যায়। আপনারা জানলেন কীভাবে এই বিষয়টা? কোন বিষয়টা মানে এই নাচের যে বিষয়টা আপনারা কবে জানলেন? দেখুন, আমাদের তো প্রোগ্রাম এখানে লাস্ট ইয়ারে আমাদের তো ওয়াইপিসি একটা প্রোগ্রাম ছিলই, ওয়াইপিসি প্রোগ্রামের দিন স্কুল ইউনিফর্ম করে এসেছিল, যেমন আমাদের প্রোগ্রাম ছিল জেলা পৌরসভার প্রোগ্রাম ছিল, হয়তো ওই দিনেই কিছু একটা হয়েছে। কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি যে কোনো একজন ছাত্রীর বা ছাত্রের বার্থডে উপলক্ষে। না না, এটা ওয়াইপিসি প্রোগ্রাম দিতে পৌরসভা স্তরে ছিল, ওই প্রোগ্রামের দিনই মোস্ট প্রবাবলি এটা কিছু সংখ্যক ছেলে করে থাকতে পারে। আর গোটা বিষয় নিয়ে ওয়ার্ড কাউন্সিলর মানিক রায় কি জানিয়েছেন শুনবো। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসে ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানা সব একারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। সেটা যেন আগামীকাল না হয় সে কারণে আমরা বসছি।